আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। রাত দিন মশার উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসী, যুগোপযোগী সিদ্ধান্তের অভাবেই দুর্ভোগ, জাতীয় পরামর্শ কমিটি গঠনের তাগিদ। মুখেই বলে কিন্তু বাস্তবতা এটার কোনো এটার সুফল পাওয়া যাচ্ছে না। এগুলো মশারি টাঙ্গায় বসা লাগে, বসাই যায় না, মশার কামড়ে একবারে অবস্থা খারাপ হয়ে যায়। আন্দোলনের মুখে 11 ডিসেম্বর থেকে সব সিটিতেই শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের ঘোষণা, নানা দাবিতে আজও সড়কে ছাত্রছাত্রীরা। সরকারের সঠিক পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে দেশ, অগ্রযাত্রার স্বীকৃতি দিচ্ছে সারা বিশ্ব, এসএমই মেলার উদ্বোধনীতে বললেন প্রধানমন্ত্রী। এখনই উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে খালেদা জিয়ার জীবন বাঁচানো কঠিন হবে, শ্রমিক দলের সমাবেশে বললেন মির্জা ফখরুল। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে থেমে থেমে বৃষ্টি, জারি আছে 3 নম্বর সতর্ক সংকেত, বৈরি আবহাওয়ায় আজও মাঠে গড়ায়নি ঢাকা টেস্ট। অনৈতিক সম্পর্কের জেরেই স্বামী স্ত্রী মিলে গৃহকর্মী পারভিনকে হত্যার পর লাশ ফেলে দেওয়া হয় তুরাগ নদে, নিকেতন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন। বাংলাদেশ ব্যাংক ও বিএসএসির সমন্বয়হীনতায় পুঁজিবাজারের অস্থিরতা, দুই সংস্থার টানাপোড়েনে বিপাকে সাধারণ বিনিয়োগকারীরা। দেখছিলেন শিরোনামগুলো, এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। এবার জানাবো বিস্তারিত প্রসঙ্গ। বছর বছর মশা নিধনে সিটি কর্পোরেশনে বিশেষ কর্মসূচি সত্ত্বেও কাজের কাজ হয় না কিছুই, বরং দিন দিন বাড়ছেই মশার উৎপাত। কীটতত্ত্ববিদরা বলছেন সমন্বিত ও যুগোপযোগী সিদ্ধান্তের অভাবেই রাজধানীতে মশা কমছে না। শুধু দুই সিটি কর্পোরেশনের দিকে তাকিয়ে না থেকে জাতীয় পরামর্শ কমিটি গঠন করে মশা নিধনের পরিকল্পনার কথা বলছেন তারা। লাল সূর্য হেলে পড়েছে পশ্চিমে, অন্ধকার নামছে ঢাকায়, বাড়ছে মশার উৎপাত। চায়ের দোকানে সরেশ আড্ডার সুযোগ নেই, কয়েক মুহূর্ত এভাবে স্থির থাকলেই কামড়ে ধরছে এক ঝাঁক মশা। নগরবাসীর অভিযোগ, মশা মারতে সিটি কর্পোরেশনের লোকদের তেমন একটা চোখে পড়ে না। কাজের কাজ করতেছে মুখেই বলে কিন্তু বাস্তবতা এটার কোনো এটার সুফল পাওয়া যাচ্ছে না। ওষুধ যেটা ছিটা এটা লোক দেখানো, এটা হলো আইওয়াশ। মসজিদ মাদ্রাসা কিংবা আমাদের বসত বাড়িতে সবসময় আমাদের সাথে থাকে, আর হচ্ছে মশার মানে ইয়েতে অতিষ্ঠ হয়ে গেছি আমরা। আমাদের ঘরের মা বোনরা সকলে খুবই কষ্টে আছেন, ধোয়া টোয়া ওরা দিয়ে যায় আর কি, কেরোসিন টেরোসিন দিয়ে, খুব গন্ধ তো, অনেকদিন যাবৎ আসে না এদিকে আর কি। এ তো গেল রাতের কথা, দিনেও মশার উৎপাত কম নয়। দিনও ধরে রাইতেও ধরে সামিল মশারি টাঙ্গায় থাকতেই না, বসাই যায় না, মশার কামড়ে একবারে অবস্থা খারাপ হয়ে যায়। রাতে যেমন দিনে বলে মশারি টাঙ্গায় বসা লাগে, তারপরেও মশা ধরে। মশা মারতে সিটি কর্পোরেশনের বিশেষ অভিযান, শুধু ঢাকা উত্তরেই হাজারখানেক হটস্পট নির্ধারণ করে চলছে কার্যক্রম। মশক নিধন কর্মীরা বলছেন এত বিশাল জায়গায় যাওয়ার সুযোগই পান না তারা। মশাটা তো এক জায়গায় থাকে না, ওইখান থেকে উড়িয়া এই জায়গায় ওই জায়গার থেকে ঘুরিয়ে ওই জায়গায় যা। প্রতি বছরই যদি মশায় নাকাল হতে হয় সিটি কর্পোরেশন করছে কি, নাকি মশা মারার ওষুধেই গলদ? আগে একটা সিন্ডিকেট ছিল, এই সিন্ডিকেটটাকে ভেঙে দিয়েছেন, এবং এখন আমাদের যেটা একটা কমিটির মাধ্যমে এই ইয়েটাকে মশার ওষুধগুলোকে টেস্ট করা হয়। আমাদের নগরবাসীরা তাদের অসচেতনতার কারণে মশাগুলোর তাদের আশেপাশে জন্ম হয়েছে। দিন দিন অসহনীয় হয়ে ওঠা মশার এমন আক্রমণের কারণ ওষুধের ব্যবহারে নিয়ম নীতি না মানার কথা বলছেন কীটতত্ত্ববিদরা। প্ল্যান অনুযায়ী আমরা কাজ করি না, মশাকে কীভাবে কন্ট্রোল করা যায় এবং মশাকে নিয়ে কীভাবে আরও বেশি রিসার্চ করা যায়, রিসার্চ করে তার পিন পয়েন্ট বের করতে হবে যে এই এইভাবে আমরা কাজ করলে আমাদের মশা কন্ট্রোল করা সহজ হবে। বছর বছর মশার এমন অত্যাচার থেকে বাঁচতে জাতীয় পরামর্শ কমিটি গঠনের তাগিদ কীটতত্ত্ববিদদের। জাতীয় পর্যায়ে ভোট থাকলে যে এইবার কী কীভাবে মশাকে কন্ট্রোল করা যায়। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 11 ডিসেম্বর থেকে দেশের প্রতিটি সিটি এলাকায় শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। এই তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে যোগদান তিনি এ সময় এনায়েতুল্লাহ বলেন, ছাত্রছাত্রীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে প্রতিটি পরিবহন সংগঠন, হয়েছে আলোচনাও, পরে সিটি এলাকায় হাফ ভাড়া কার্যকরী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মানতে হবে ঢাকা সিটির মতো বিধিনিষেধ। তবে সিটির বাইরে আপাতত এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না, পরবর্তীতে বিষয়টি ভাবা হবে বলে জানান এনায়েতুল্লাহ। চট্টগ্রাম শহরের ন্যায় সারা দেশের অন্যান্য কোনো জেলায় সিটি সার্ভিস যদি থেকে থাকে সকলের বেলা একই নিয়ম প্রযোজ্য হবে। আমাদের ছাত্রদের দাবিকে সম্মান প্রদর্শন করে ছাত্ররা যেন এই সুযোগ লাভ করতে পারে, ঢাকা ঘোষণা করার পরে আমরা চট্টগ্রামে আজকে আমরা এই ঘোষণা দিলাম। এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছ থেকে, যোগ দিচ্ছেন তিনি চট্টগ্রাম থেকে। সবুজ, হাফ ভাড়া নেওয়ার বিষয়ে আর কি কি জানালো সড়ক পরিবহন মালিক সমিতি? রবীন্দ্র, মূলত ঢাকায় যেই হাফ ভাড়ার বিষয়ে যেই শর্তগুলো দেওয়া হয়েছে চট্টগ্রামেও ঠিক একই শর্তগুলো দেওয়া হয়েছে, এবং তারা যেটি বলেছেন যে মূলত আপাতত চট্টগ্রামের যে চট্টগ্রামের বাইরে অন্যান্য যেসব মেট্রোপলিটন সিটি রয়েছে, অর্থাৎ যেসব সিটিতে সিটি সার্ভিস চলাচল করে সেই সব সিটিতে মূলত এই হাফ ভাড়া কার্যকর হবে। এবং এই দাবি বা তাদের যে সিদ্ধান্ত, বাস মালিক সমিতির, সড়ক পরিবহন সমিতির যে সিদ্ধান্ত, মালিক সমিতির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু তাৎক্ষণিক যারা আন্দোলন করছেন বা যেসব শিক্ষার্থী এতদিন ধরে আন্দোলন করছেন তারা প্রত্যাখ্যান করেছেন, এবং তারা তাদের যে আন্দোলন সেটি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। আজকেও কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে আন্দোলন করছেন। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি, কালকে এখানে ট্রেনের সঙ্গে একটি সংঘর্ষের ঘটনায় 3 জন নিহত হয়েছিলেন, এই জায়গাটিতে তারা প্রতিবাদ বা সমাবেশ করছেন, এবং যারা কালকে নিহত হয়েছেন তাদের পরিবার স্বজনরা এবং তারা যেটি বলছেন যে শিক্ষার্থী শুধু যে চট্টগ্রাম বা অন্যান্য যে মেট্রোপলিটন শহরগুলো রয়েছে সেই শহরগুলোতেই যে শিক্ষার্থীরা লেখাপড়া করে সেটি নয়, বা সারা বাংলাদেশেই আনাচে কানাচে শিক্ষার্থীরা রয়েছে, এবং এই তাদেরকে বাদ দিয়ে আসলে যে সিদ্ধান্তটি সেটি একেবারে বৈষম্যমূলক, এবং এই বৈষম্যমূলক সিদ্ধান্ত তারা মানেন না, এবং তারা বলছেন যে প্রতিটি শিক্ষার্থীর হাফ ভাড়া যতদিন পর্যন্ত কার্যকর করানো হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে এই আন্দোলন, অর্থাৎ তাদের মূলত যে 9টি দফা দেওয়া হয়েছে, 9 দফা দাবি দেওয়া হয়েছে, সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মানা হবে না ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলতে থাকবে। অসংখ্য ধন্যবাদ সহকর্মী আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন চট্টগ্রাম থেকে। 9 দফা দাবিতে শাহবাগে জড়ো হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আমরা সরাসরি যাচ্ছি সেই শিক্ষার্থীদের বক্তব্যে। আগামীকালকে সড়ক ব্যবস্থায় আলোর পথ দেখানোর জন্য মোমবাতি প্রজ্বলন সন্ধ্যা 6টায় শহীদ মিনার থেকে, আর পাশাপাশি সেই সময় আমাদের প্রতিবাদী একটা গানের আসর আয়োজন করা হবে। ধন্যবাদ। রবিন, আপনি শুনতে পাচ্ছেন বোধহয় শিক্ষার্থী তাদের কর্মসূচি শেষ করেছে। রবিন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি রিয়াজ রায়হান, আপনি বলুন। শুনছি। আচ্ছা, শিক্ষার্থীরা তাদের কর্মসূচি ঘোষণা করে আজকের মধ্যে কর্মসূচি শেষ করেছে। তারা যেটি ঘোষণা করেছে সেটি হচ্ছে আগামীকাল সন্ধ্যা 6টায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন এবং প্রতিবাদী গানের আসর। তো সবকিছু মিলে আজকে তারা চেষ্টা করেছিল শাহবাগে অবস্থান করার জন্য, সেখানে পুলিশ তাদের বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে। কিন্তু পুলিশ বলছে যেহেতু তাদের দাবি যেটি রয়েছে হাফ পাসের দাবি, সেটি সারা বাংলাদেশের মহানগরগুলোতে কার্যকর করা হয়েছে, সে কারণে তাদেরকে এখানে বসতে দেওয়া হয়নি, এবং পাশাপাশি জনদুর্ভোগ এবং জননিরাপত্তার কথা চিন্তা করেই তাদেরকে অন্যত্র আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য বলেছিল, এবং সে কারণে তারা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় রাজীব ভাস্কর্যের সামনে এসে প্রতিবাদী কফিন সহ তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেটি তারা চালাবেন, এবং তারা বলছেন যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া সেই কারণে তারা এই কর্মসূচিটি সংক্ষিপ্ত তারা করবেন এবং সংক্ষিপ্ত করে এখান থেকে চলে যাবেন। তবে পাশাপাশি রেলপথ এবং সড়ক ভবন যেখানে রয়েছে সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের যে স্মারকলিপি সেটি তারা পৌঁছে দেবেন আজকের এই কর্মসূচির পর থেকে। অসংখ্য ধন্যবাদ সহকর্মী রিয়াজ রায়হান জানাচ্ছিলেন 9 দফা দাবিতে শাহবাগে যে আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলন করছেন সেই কর্মসূচির খবর, এবং শিক্ষার্থীদের ঘোষিত নতুন কর্মসূচি প্রসঙ্গেও।
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে কাজ করে যাচ্ছে সরকার। এসএমই পণ্য মেলার উদ্বোধন করে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অঞ্চলভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে, খুঁজে বের করতে হবে রপ্তানির নতুন বাজার, চাকরির পিছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন তিনি। প্রায় 78 লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তা রয়েছেন বাংলাদেশে, যারা নিজেদের উদ্যোগে পণ্য উৎপাদন করছেন, দেশের চাহিদা মিটিয়ে অনেকেই রপ্তানি করছেন বিশ্বের বিভিন্ন দেশে। এই উদ্যোক্তাদের উৎসাহিত করতে আয়োজন করা হয় জাতীয় এসএমই পণ্য মেলা। দুপুরে গণভবন থেকে নবম এসএমই পণ্য মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র কাটিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে তার সরকার। অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করতে বাস্তবায়ন করা হচ্ছে এসডিজি। এটা যদি বাস্তবায়ন করতে যাই, স্বাভাবিকভাবে আমাদের যেমন কুটির শিল্প, ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ সব ধরনের শিল্পের প্রসার ঘটাতে হবে, আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন কাজ করে যাচ্ছি। তো এসএমই নীতিমালা 2019 আমরা প্রণয়ন করেছি। এসএমই খাতে ঋণের পরিমাণ বাড়ানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, পরিবেশ সুরক্ষিত রেখে নতুন নতুন শিল্প গড়ে তুলতে হবে, এক্ষেত্রে অর্থনৈতিক অঞ্চলগুলোকে কাজে লাগাতে এসএমই ফাউন্ডেশনকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তিনি। উদ্যোক্তা সৃষ্টি করা দরকার। আজকের বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, এটা হলো বাস্তবতা। নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তরুণ সমাজকে এগিয়ে আসার অনুরোধ জানান। নারীদের এগিয়ে যেতে সবার সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। এখানে আমি অবশ্য আমাদের পুরুষ সমাজকে একটু পরামর্শ দিতে পারি। আপনারাও ব্যবসা করেন, তো আপনাদের স্ত্রীর নামে যদি আপনারা এই এসএমই ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে তাকেও একটু কাজ করার সুযোগ করে দেন, তাহলে সংসারের সাথে সাথে মেয়েরা কিন্তু সেই ধরনের শিল্পায়নও করতে পারবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বর্ষসেরা 4 জন উদ্যোক্তাকে পুরস্কার দেওয়া হয়। এসএমই পণ্য মেলায় এবার অংশ নিচ্ছেন 300 উদ্যোক্তা, যার 60% নারী। ব্যবস্থাপনা পরিচালক মোহসেনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। অনুরোধ করছি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এখনই উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে তার জীবন বাঁচানো কঠিন হবে, এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, খালেদা জিয়ার অসুখ এমন পর্যায়ে গেছে তাকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য এখনই বিদেশে পাঠানো জরুরি। অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, কোনো চিকিৎসা না করে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে, যার মধ্য দিয়ে বাংলাদেশের অস্তিত্ব বিলুপ্তির চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করে তার জীবন রক্ষার্থে দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানান বিএনপি মহাসচিব। আজকে তাকে বন্দী করে দেশের স্বাধীনতার সর্বহত্যা থেকে বন্দী করা হচ্ছে, আজকে তাকে বন্দী করে গণতন্ত্রকে বন্দী করা হয়েছে, আর আজকে তাকে হত্যা যে ষড়যন্ত্র করা হয়েছে সেই ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে বিলুপ্ত করার ষড়যন্ত্র করা হয়েছে। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে গণতন্ত্র মানা সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। বলেন, দেশের অগ্রযাত্রায় সবচেয়ে বড় বাধা সাম্প্রদায়িকতা। ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করেছেন শেখ হাসিনা। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ সহ দেশের শান্তি ও মঙ্গল কামনায় দোয়া করা হয়। এই সময় আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা। গণতন্ত্রের ক্রমবিকাশমান ধারাকে আমরা পরিপূর্ণতার দিকে নিয়ে যেতে চাই, প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। সে কারণে আমরা গণতন্ত্র প্রিয় সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। বারবার দিকবদল করে ঘূর্ণিঝড় জাওয়াত আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আগামীকালও এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়ে জাওয়াত আরও উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা ঝড় হওয়া আকারে 7 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র বন্দরগুলিতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনাও দিয়েছে আবহাওয়া অফিস।
গভীর নিম্নচাপ হিসাবে আছে। এখন আছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর আছে গভীর নিম্নচাপ হিসাবে। হ্যাঁ, 11 নম্বর স্পেশাল বুলেটিন চলতেছে, 11 নম্বর। 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, বৃষ্টি আজকে হবে, আগামীকালকে বৃষ্টি হবে, কালকের পর থেকে এটা ইম্প্রুভ করবে বৃষ্টির ইয়েটা। নিম্নচাপের প্রভাব এবং আবহাওয়ার এখনকার পরিস্থিতি জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যাচ্ছি সাতক্ষীরায়, সহকর্মী আহসানুর রহমান রাজীব যোগ দিচ্ছেন। রাজীব, এখনও কি বৃষ্টি হচ্ছে সেখানটায়? কেমন আবহাওয়া? ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? রবিন, সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এখনো সেটি অব্যাহত রয়েছে, আকাশ এখনো মেঘাচ্ছন্ন। এছাড়া জোয়ারের পানি যখন ছিল সে সময় কিন্তু পানি 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছিল বলে উপকূলের বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন, এবং এখন সেখানে ভাটি শুরু হয়েছে। রাতের জোয়ারের সময় আবারও পানি বৃদ্ধি পেতে পারে সেই সংখ্যাটি তারা করছেন। রাতে যখন ঘূর্ণিঝড় যাওয়াদের যে মূল কেন্দ্র সেটি ভারতের অভ্যন্তর দিয়ে প্রবাহিত হবে, এবং সেই মুহূর্তে যাতে যদি জোয়ার থাকে সেক্ষেত্রে আবারও এই এলাকার পানি বৃদ্ধি পেতে পারে। জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে কিন্তু উপকূলের যে বেড়িবাঁধ, উপকূল রক্ষা বেড়িবাঁধ রয়েছে সেটি ভেঙে যেতে পারে এই আশঙ্কাটি তারা করছেন। সেজন্য তাদের সেই প্রস্তুতি রয়েছে এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু সেই প্রস্তুতিটি নেওয়া হচ্ছে, কারণ ঝড়ের খুব একটা এখানে যে আঘাত হানবে এমন কোনো তথ্য তারা পাচ্ছেন না বলেই তারা এখন মূলত যে প্রস্তুতি নিচ্ছেন সেটি হচ্ছে যে যাতে কোনো এলাকায় যদি বেড়িবাঁধ ভাঙে সেই এলাকার মানুষকে যাতে দ্রুত সরিয়ে আনা যায় এবং সেখানে তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করা যায় সেই প্রস্তুতি তারা রেখেছেন। পর্যাপ্ত শুকনো খাবার মজুত রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে, তারা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে সভা সেটি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া যে সমস্ত উপকূলবর্তী দ্বীপ ইউনিয়ন রয়েছে দুটি, পদ্মপুকুর এবং গাবুরা, সেখানে কিন্তু প্রস্তুতি রাখা হয়েছে, স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি রাখা হয়েছে তারা যাতে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা চালাতে পারেন সেই বিষয়টি মাথায় রাখা হয়েছে। এছাড়া উপকূলের যে সমস্ত জেলেরা রয়েছেন যারা সুন্দরবনে মাছ শিকার করতে যান তাদেরকেও কিন্তু নিরাপদ আশ্রয়ে রাখার জন্য বলা হয়েছে এবং তারা সেখানে নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলে বন বিভাগের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে। রবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজীব জানাচ্ছেন সাতক্ষীরা থেকে। যেতে চাই বাগেরহাটে ইয়ামিন আলীর কাছে। ইয়ামিন, বাগেরহাটে কি পরিস্থিতি? আবহাওয়া অফিস কি বলছে? প্রস্তুতি কেমন? বাগেরহাটের অবস্থাটা ঠিক একই আছে, এখন অবশ্যই একটু জোয়ারের সময়, এখন পূর্ণ জোয়ার চলছে। নদীতে দেখতে পাচ্ছেন আপনি আমার পিছনে পানির উচ্চতা কিন্তু বেশ একটু বাড়ছে। এখানকার যারা জেলে, আমি এখন এই যে জেলেদের যে টলার ঘাট সেখানেই আছি, এই নদীতে তারা বলছে যে স্বাভাবিক জোয়ারের থেকে 1.5 থেকে 2 ফুট পানির উচ্চতা তারা দেখতে পাচ্ছে ইতিমধ্যে। এই জোয়ারটা আরো কিছুক্ষণ থাকবে, যার মানে হলো যে আরো কিছু উচ্চতা বাড়বে, এটাই তাদের কাছ থেকে জানতে পারেছি। আর এছাড়া গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু আছে, এখনো কিন্তু 2-1 ফুটা করে গুড়ি গুড়ি বৃষ্টি। আর উপকূলের যে জেলে, সব থেকে বেশি জেলেরা এখন দুগলার চর সহ 5টি চরে আছে, দুগলার চর, মেহেরালি চর, আলোর কোল, সেখানে কিন্তু 15-20 হাজার জেলেরা আছে, তারা সবাই নিরাপদে রয়েছে বলে বন বিভাগ নিশ্চিত করেছে। বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বেলায়েত হোসেন তিনি বলেছেন যে আমরা জেলেদেরকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছি, এবং সুন্দরবনের ভিতরে ছোট ছোট যে খাল রয়েছে সেই খালে তারা নোঙর করে রয়েছে, নিরাপদ আশ্রয়ে রয়েছে। মংলা বন্দর রয়েছে, মংলা বন্দরে 8টি বিদেশি জাহাজের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ দাবি করেছে। আর এছাড়া মংলা বন্দরেও বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ভারী বা মাঝারি বৃষ্টির খবর আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে আকাশ বেশ একটা মেঘলা এবং ঘুমট ভাব কিন্তু রয়েছে, এখনো এটি আমরা দেখতে পাচ্ছি, সূর্যের দেখা কিন্তু এখনো মেলেনি। রবি, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সহকর্মী ইয়ামিন আলী জানাচ্ছেন বাগেরহাট থেকে আবহাওয়ার সর্বশেষ খবর। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ে যাওয়াদের প্রভাবে টেকনাফ সেন্ট মার্টিন সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে আটকে পড়েছে 1000-এর বেশি পর্যটক। জারি আছে 3 নম্বর সতর্ক সংকেত। এই মুহূর্তে ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। গৃহকর্তার অনৈতিক সম্পর্কে জেরেই খুন হন রাজধানীর নিকেতনের গৃহকর্মী পারভিন। ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং 2 আসামিকে আটক করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সকালে রাজধানী আগারগাঁও পিবিআইয়ের অফিসে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। পিবিআই বলছে গত বুধবার স্বামীর সাথে গৃহকর্মীর অনৈতিক সম্পর্কের জেরে বাগবিতণ্ড হয়। এক পর্যায়ে জসিমুল হাসানের স্ত্রী সামিনা হাসান গৃহকর্মী পারভিনের মাথায় আঘাত করে, আঘাতে পরপরই মৃত্যু হয় তার। পরে ড্রাইভার রমজানের সহায়তায় স্বামী স্ত্রী মিলে তুরাগ নদে ফেলে দেয় মরদেহটি। এই ঘটনায় মামলা করেছেন নিহত গৃহকর্মীর স্বামী মুমিনুল। প্রধান অভিযুক্ত স্বামী স্ত্রী গ্রেফতার হলেও পলাতক রয়েছে ড্রাইভার রমজান। এক তারিখ সকাল 9টা থেকে 9:30 দিকে এই গৃহকর্তী এই মেয়েটিকে বেধড়ক মারধর করে এই হত্যাকাণ্ডটি লুকানোর জন্য সিদ্ধান্ত নেয় যে লাশটিকে তারা গুম করে ফেলবে। হত্যাকাণ্ডের সাথে জড়িত, সরাসরি জড়িত গৃহকর্তা এবং গৃহকর্মী
এই স্বামী স্ত্রী দুজনকে আমরা গ্রেপ্তার করি। দেশ ও বিদেশে যে কোনো দায়িত্ব পালনের সক্ষমতা আছে সেনাবাহিনীর, দক্ষতা ও দৃঢ়তায় দেশকে এগিয়ে নিতে চান বাহিনীর সদস্যরা, এমন মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন। সকালে সিলেট সেনানিবাসের মুজিব চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য বজ্রকণ্ঠ উদ্বোধন করেন তিনি। এ সময় জেনারেল এস এম শফিউদ্দিন বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেড়েছে বাহিনীর প্রতিটি সদস্যের মনোবল ও সক্ষমতা, সেনাবাহিনীকে গর্বের জায়গায় দেখতে চান জানিয়ে তিনি বলেন, এটাই এখন তার ভিশন। বঙ্গবন্ধুর এই ভাস্কর্য শুধু প্রদর্শনের জন্য নয়, স্বাধীনতার সঠিক ইতিহাসের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াবে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। I want to see Bangladesh Army as the pride of the nation. That is my vision. আমি আপনাদের বলতে পারি যে আজকে বাংলাদেশ সেনাবাহিনী দেশে এবং বিদেশে তার উপরে অর্পিত যে কোনো দায়িত্ব সঠিকভাবে পালনে ইনশাল্লাহ সক্ষম। গতিশীল হলেও স্থিতিশীলতা ফেরেনি পুঁজিবাজারে। সংশ্লিষ্টরা মনে করেন, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির সমন্বয়হীনতায় বাজার স্বাভাবিক হতে পারছে না, এর খেসারত দিতে হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের। এই দুই সংস্থার মতপার্থক্যের প্রভাব পড়ছে লেনদেনের উপরও। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের বৈঠক নিয়ে একটি নিয়ন্ত্রক সংস্থার যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা শিষ্টাচার বহির্ভূত। গেল সপ্তাহের শেষ দিকে পুঁজিবাজার কিছুটা ঘুরে দাঁড়ালেও বেশ কিছুদিন ধরেই ঘুরপাক খায় দরপতনের বৃত্তে। সূচকের সাথে কমে লেনদেনের পরিমাণ ও বাজার মূলধন, এতে বিপাকে পড়েন সাধারণ বিনিয়োগকারীরা, পুঁজি হারিয়েছেন অনেকেই। বলছেন, নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনের কারণে অস্থিরতা থেকে বেরিয়ে আসতে পারছে না শেয়ার বাজার। এসএসসি এবং বাংলাদেশ ব্যাংক আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীর সাথে বাজারের সাথে ওরা ছলনা করতেছে, এবং বাংলাদেশ ব্যাংক যে কোনো সময় বাজার নিয়ে হস্তক্ষেপ করে। ডিএসসি এবং বাংলাদেশ ব্যাংক যেন সমন্বয়করা একটা বাজারের স্থিতি রাখার ব্যবস্থা করে, সেই জন্য আমরা আশাবাদী। অলওয়েজ বাংলাদেশ ব্যাংক নেগেটিভ, পুঁজিবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংক অলওয়েজ নেগেটিভ অ্যাটিটিউড। 10 সালের পতনটা কিন্তু আপনি কাগজ অগলে আমি প্রমাণ করে দিতে পারবো, এই পতনের জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী। টানা দরপতন চলতে থাকাই গেল সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠকে বসে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আলোচনা হয় কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা নিয়ে, এ নিয়ে কর্মকর্তারা কথাও বলেন গণমাধ্যমে। যদিও পরের দিনই আলোচনার বিষয়বস্তু ও সিদ্ধান্ত নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ব্যাংক, যেখানে দুই সংস্থার টানাপোড়েনের বিষয়টি সামনে চলে আসে আর এর প্রভাব পড়ে বাজারে। দুজন রেগুলেটর যার যার আইনি কাঠামো থেকে কাজ করে, তো দুইজনের আইনি কাঠামো কিন্তু কখনোই এক হবে না। তাদের মধ্যে যতটা বেশি সমন্বয় হবে, যত বেশি যোগাযোগ হবে সেখানে, তত ভালো হবে। হঠাৎ করে যখন আমাদের সামনে একটা পরিবর্তন বা একটা বাধা চলে আসে, বিভিন্ন মাধ্যমে এটা এমনভাবে ছড়িয়ে পড়ে যে একটা নেতিবাচক অবস্থা তৈরি হয়ে যায়। বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজার অত্যন্ত স্পর্শকাতর, যে কোনো সিদ্ধান্ত বা বক্তব্যই বাজারের উপর প্রভাব ফেলে। সম্প্রতি দুই সংস্থার আলোচনা নিয়ে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তা শিষ্টাচার বহির্ভূত। বাংলাদেশ ব্যাংক অত্যন্ত একটা দায়িত্বশীল প্রতিষ্ঠান, যে তারা প্রেস রিলিজ করে তারা জানালো যে এই জিনিসগুলো ঠিক নয়, আমাদের সিদ্ধান্ত হয়নি, যেখানে তার আগের দিন আমরা জানি যে একটা মৌখিক আলোচনা হয়েছে এবং নীতিগতভাবে তারা কিছু বিষয় অ্যাগ্রি করেছে। এখন কিছু পত্রপত্রিকায় হয়তো রিপোর্ট তারা ডিস্টর্শন থাকতে পারে, কিন্তু সেটাকে ফর্মালাইজ করে একটা লিখিতভাবে প্রেস বিজ্ঞপ্তি করে জানানো গোটা জাতির কাছে কিন্তু একটা ভুল বার্তা দেওয়া হয়েছে। কোনো বিষয়ে মতপার্থক্য দেখা দিলে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মাননীয় প্রধানমন্ত্রী যখন কিছু আশ্বাস দিয়েছেন যে আমি জনস্বার্থে আমি কাজ করব, এবং তার যে ইন্টেনশন তার সাথে কিছুটা হলেও কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা কনফ্লিক্টিং। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে আলাদা কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি স্থলবন্দরগুলোতে, এ নিয়ে স্পষ্ট কোনো নির্দেশনাও যায়নি। তা সত্ত্বেও নিজেদের উদ্যোগেই নানা পদক্ষেপ নেওয়ার কথা বলছে বন্দর কর্তৃপক্ষ, যদিও বেশিরভাগ জায়গাতেই স্বাস্থ্যবিধি মানায় দেখা গেছে ঢিলেঢালা ভাব। এতদিন ভয় ছিল ডেল্টার, এবার চোখ রাঙাচ্ছে ওমিক্রন। সুদূর আফ্রিকায় ভীতি ছড়িয়ে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট চলে এসেছে পার্শ্ববর্তী দেশ ভারতেও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বারবার সতর্ক করছে, তখনও খুব একটা গা ঝাড়া দিয়ে ওঠেনি স্থলবন্দরগুলো। ডেল্টার ধাক্কা কাটিয়ে যে ঢিলে ঢালা ভাব ছিল তা এখনও রয়েই গেছে। ওপার থেকে ট্রাক চালকরা এসে ঘোরাফেরা করছেন যত্রতত্র, স্বাস্থ্যবিধিও মানছেন না কেউ। আসার সময় আমাদের তো অনেক চেক আপ টেক আপ হয়, আমাদের ওইদিকে তো পুরো চেক আপ টেক আপ হয়। এখানে মাস্ক ফাস্ক কিছুই লাগায় না, দেখি কোনো চেক নাই, কিছু নাই। বাংলাদেশের ড্রাইভার, হেল্পার, শ্রমিক সবাই খুব সুন্দরভাবে চলতো, এখন সেই স্বাস্থ্যবিধিটা মেনে চলা হচ্ছে না। ইন্ডিয়ান ড্রাইভার যখন ওরা আসে না, তাদেরকে কোনো স্কেলে তাপমাত্রা মাপানো হয় না। বিশেষ অনুমতি বা মেডিকেল ভিসা ছাড়া বেশিরভাগ স্থলবন্দর দিয়েই যাত্রী পারাপার বন্ধ। তবে নানা কারণে ভারতে গিয়ে আটকা পড়া ব্যক্তিরা ফিরছেন, তাদেরও কঠোরভাবে স্ক্রিনিং করে ছাড়া হচ্ছে বলে জানালেন বন্দর সংশ্লিষ্টরা। নতুন রেস্টেন্ট এর সংক্রমণ ঠেকাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি, আমাদের মেডিকেল টিম সেখানে সজাগ আছে। ইন্ডিয়া থেকে যারা আসুক তাদেরকে আমরা পুরোপুরি স্ক্রিনিং এর আওতায় নিচ্ছি। উৎকণ্ঠা থাকলেও এখনও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ওমিক্রন নিয়ে কোনো নির্দেশনা যায়নি বন্দরগুলোতে। নিজেরা উদ্যোগ নেওয়ার কথা জানালেও ঢিলে ঢালা ভাব থাকছেই। লিখিতভাবে কোনো নির্দেশনা আসেনি ওমিক্রন সম্বন্ধে, যেহেতু এটা প্রাথমিক আলোচনা বা শুনতে পাচ্ছি এখন আমাদের দেশে দেখা যায়নি, কাজে এটার প্রতিক্রিয়া কী বা এটা প্রোটেকশনের জন্য কী কী কাজ করতে হবে বা কী পদক্ষেপ নিতে হবে এ ব্যাপারে আমাদের কাছে এখনও এ ধরনের ইনফরমেশন আসেনি। পদক্ষেপ হিসেবে আমরা ইতিমধ্যেই জনগণকে সচেতন করার জন্যে মাইকিং করছি এবং তাদেরকে মাস্ক পরার ব্যাপারে উদ্বুদ্ধ করছি, মাস্ক বিতরণও করছি। বন্দর সংশ্লিষ্টরা বলছেন যত দ্রুত তাদের কাছে সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। দুই কন্যা শিশুকে নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছেন শিশুদের মা জাপানি নাগরিক নাকানো এরিকো। সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। এর আগে গত 21 নভেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ দুই শিশুকে বাবার কাছে রাখার আদেশ দেন। রায়ে আদালত বলেন যেহেতু মা জাপানি নাগরিক, সেখানে তার বসবাস ও কর্মস্থল, সে কারণে তিনি তার সুবিধামতো সময়ে বাংলাদেশে এসে শিশুদের সঙ্গে প্রতিবার কমপক্ষে 10 দিন একান্তে সময় কাটাতে পারবেন। এক্ষেত্রে বছরে 3 বার বাংলাদেশের নাকানো এরিকোর যাওয়া আসা সহ 10 দিন অবস্থানের যাবতীয় খরচ বহন করতে হবে শিশু দুটির বাবাকে। বাংলাদেশ পাকিস্তান টেস্টে খবর, বৈরী আবহাওয়ায় বন্ধ রয়েছে ঢাকা টেস্ট। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে এখন পর্যন্ত মাত্র 6 ওভার 2 বল খেলা হয়েছে মিরপুরে। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ 2 উইকেটে 188 রান। আগের দিনের 2 উইকেটে 161 রান নিয়ে দ্বিতীয় দিনে খেলা শুরু করেন বাবর আজম ও আজহার আলী, যেখানে দিনের শুরুতে বৃষ্টির কারণে প্রথম সেশনের একটি বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় সেশনে মাঠে নামার পর মাত্র 6 ওভার 2 বল করেছে বাংলাদেশের বোলাররা, কিন্তু আবারও বৃষ্টি বাড়ায় ম্যাচ বন্ধ করতে বাধ্য হয় আম্পায়াররা। এর আগে চট্টগ্রাম টেস্টে হারের পর ঢাকায় 3 পরিবর্তন নিয়ে নামে টাইগাররা, যেখানে প্রথম দিন খেলা হয় মাত্র 2 সেশন। দুই ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিক তাইজুলের বলে বোল্ড হলেও বাবর আজমের হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে হাঁটে পাকিস্তান। দিন শেষে বাবর শাহ আর আজহার আলী 36 রানে অপরাজিত ছিলেন। 57 ওভারে 2 উইকেটে 161 রান করে পাকিস্তান। একটু মিরপুরে যেতে চাই, সহকর্মী হাসিনুর রহমান যোগ দিচ্ছেন। হাসিনুর, দ্বিতীয় দিনের তো মাত্র 6 ওভার 2 বল খেলা হলো, আজ কি খেলা হবার আর কোনো সম্ভাবনা দেখছেন? মিরপুরে আকাশ কেমন দেখছেন? এই মুহূর্তে বেশ ভালো বর্ষণই হচ্ছে, সকাল থেকে কিন্তু হালকা বৃষ্টি হচ্ছিল। শীতের উত্তরাঞ্চলে যেমন ঘন কুয়াশা পড়ে ঠিক সেই ধরনের থামছিল হচ্ছিল, কিন্তু আমার পিছনে মনে হয় একটু কিছুটা বোঝা যাচ্ছে বেশ এই মুহূর্তে ভালো বৃষ্টি হচ্ছে। তবে আবহাওয়া যেরকম, আমার মনে হয় আজকে খেলা হওয়াটা খুব চ্যালেঞ্জিং। তবে শেষ পর্যন্ত যদি অপেক্ষা করে, বৃষ্টি যদি কিছুক্ষণে থেমে যায়, যেহেতু আবার ড্রেনেজ সিস্টেম ভালো, কিছু আবার হলেও হতে পারে। তবে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে, যদি অনুমান করে বলি, খেলা হওয়ার পসিবিলিটি খুবই কম। তবে রবিন, একটু ম্যাচের বাইরে একটা বিষয় আমি দর্শকদের আপডেট দিতে চাই, সেটি হলো যে সাকিব আল হাসানের ছুটি যাওয়া ইস্যু নিয়ে বাংলাদেশ দল 9 তারিখ সকালের দিকেই নিউজিল্যান্ড যাচ্ছে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য। গতকালকে বিসিবি কিন্তু দলও ঘোষণা করে দিয়েছে, 18 সদস্যের দল, যেখানে আছেন সাকিব আল হাসান। কিন্তু আমরা কালকে রাতেই শুনতে পেয়েছি যে সাকিব আল হাসান ছুটি চেয়েছেন নিউজিল্যান্ড সিরিজ থেকে, পারিবারিক কারণ দেখিয়ে তিনি নিজেকে সিরিজের জন্য বিবেচনায় না রাখার জন্য অনুরোধ করেছেন। তো এই বিষয়টা নিয়ে আসলে এই মুহূর্তে সরব মিরপুর প্রাঙ্গণ, কেননা দল ঘোষণার পর একটা ক্রিকেটার ছুটি চেয়েছেন, অর্থাৎ তাহলে কি সাকিব
আগে কথা বলেনি। এই বিষয়টা এমন যে সাকিবের ছুটির বিষয় এলেই জল ঘোলা হয়। এর আগের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ লাস্ট যেবার ওয়ানডে এবং টি টোয়েন্টি খেলতে গেল তখনও কিন্তু সাকিবের ছুটি নিয়ে বিতর্ক হয়েছিল, আবারও একটা তৈরি হচ্ছে। কেননা আপনি যে পক্ষই হোক এখানে কারো অপেশাদারিত্বের অভাব আছে, দল ঘোষণার পর কীভাবে একটা ক্রিকেটারের ছুটি নিয়ে আলোচনা হয়। একটা ক্রিকেটারকে স্কোয়াডে রাখার পূর্বে নিশ্চয়ই সিলেক্টররা তার সঙ্গে কথা বলেন, তিনি অ্যাভেলেবেল আছেন কিনা, তিনি যেতে চান কিনা, সেই বিষয়গুলো আসে। আবার আপনি যদি অন্যভাবে চিন্তা করেন দল ঘোষণার পর কেন সাকিব ছুটি চাওয়ার জন্য চিঠি দিবেন, তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমরা বিসিবির কর্তাদের কাছ থেকে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু কেউই এই বিষয়ে কথা বলতে চাচ্ছেন না। সিইও, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান থেকে শুরু করে সংশ্লিষ্ট যারাই আছে কেউ কথা বলতে চাইছেন না। তারপর আমরা চেষ্টা করব দর্শকদের পরবর্তী সংবাদগুলোতে সাকিবের ছুটি ইস্যুতে আপডেট দেওয়ার জন্য। করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়া সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারত। 9 ডিসেম্বর জোহানেসবার্গের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে কোহলি রাহানেরা। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বিষয়টি নিশ্চিত করেছেন। সফরে 3টি করে টেস্ট ও ওয়ানডে ম্যাচ খেলবে ভারত, তবে পরিবর্তন এসেছে টি টোয়েন্টি সিরিজে। নতুন সূচি করে পরবর্তীতে তা জানানোর কথা বলেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। 17 ডিসেম্বর থেকে জোহানেসবার্গে গড়াবে 3 ম্যাচের টেস্ট সিরিজ, আর 11 জানুয়ারি থেকে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এদিকে খেলা মাঠে গড়ালেও কোহলি রোহিতদের স্বাস্থ্য নিরাপত্তা সুনিশ্চিতের কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি, পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী টুম্পা হাসান, সঙ্গেই থাকুন।